এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আচলস ভ্লগ অ্যান্ড ভেরি গুড মর্নিং। কারণ এত সকালে সচরাচর কোথাও ভিডিও করতে আসা হয় না, বাট আজকে বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম ভোরবেলা উঠে ভিডিও করতে আসবো আসবো আসবো। তার একটা কারণ হচ্ছে খেজুরের রস, যেটা কিনা ভোরবেলা ছাড়া পাওয়া যাবে না। তো আজকে আমরা বেরিয়েছি 6টায়, আর আমার সাথে আছে নবীনদা আর তন্দ্রা, মানে ওদেরকেও পুশ করে নিয়ে এসেছি কারণ এত সকালে একা একা আসবো, আর যদি পাই না পাই সেটার জন্য। তো আমরা এখন রস খাবো, আর রস খেয়ে গুড় কীভাবে, খেজুরের রস থেকে গুড় কীভাবে বানানো হয় সেটা দেখাবো আপনাদেরকে। সো লেটস গো ভিডিও। এরকম একটা গ্যালনে 3 হাঁড়ি রস হয় না? এটাই 2 হাঁড়ি মানে 1 ড্রাম হবে। এগুলো কি এখানেই রেখে যাও হাঁড়িগুলো? হ্যাঁ, কেউ নিয়ে যায় না? কেউ নিয়ে যাবে না। বলেন কত করে বিক্রির জন্য নিলে? বিক্রির জন্য নিলে এক গ্যালন গেছে আরো বেশি যায়। আরে গতবার যখন এসেছিলাম সে বোতলে নিয়ে যাব বোতল পাচ্ছিলাম না, অ্যাকোয়াটিকের ওখানে গিয়ে বোতল নিয়ে এসেছিলাম। ভাইয়া কবি দাও কত বছর পরে খাচ্ছ আগে তাই বলো? এক বছর পর। হ্যাঁ, কত বছর খেয়েছিলে? 32। আচ্ছা, আমি অনেক বছর পরেই খাচ্ছি। চলো নবীনদার রসের রিভিউ দাও তো, কেমন খেলে? একদম অনেস্ট রিভিউ। রস ঠিকঠাক ছিল, কিন্তু সেরকম সেই ব্যাপার না যেটা ভেবেছিলাম, সেটা সেরকম ব্যাপার না, অত মানে মিষ্টি ব্যাপারটা অতটা ছিল না, ঠিকঠাক। রস খেয়ে ভালো লেগেছে, কিন্তু বাংলাদেশের মতো সুইটনেস বা ফ্লেভারের ব্যাপারটা নেই, ওই ব্যাপারটা পেলাম না। ওটাতে যেমন আমি একটা রস খাচ্ছি, একটা রিফ্রেশমেন্ট, ওই ব্যাপারটা পাইনি এখানে। হ্যাঁ, ওভারঅল ভালো ছিল, কিন্তু রসের থেকে ঝোলা গুড়টার ফ্লেভারটা খুব ভালো ছিল। সবার মতোই আমিও একটা কথাই বলবো যে বাংলাদেশের ফ্লেভারটা নেই, আর যদিও বা আমি বাংলাদেশে লাস্ট কবে খেজুরের রস খেয়েছি আমার নিজেরও মনে নেই। আই থিঙ্ক মেবি 8-10 বছর তো হয়েই যাবে, আর এর আগে 3 বছর আগে এখানে খেয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল এইরকমই টেস্ট ছিল, আহামরি কোনো যে হ্যাঁ খেজুরের রস খেলাম সেরকম কোনো কিছু পাইনি। তবে হ্যাঁ, ওই তন্দ্রার মতো বলবো, ছোলা গুড়টা বেশ ভালো ছিল, মানে আই মিন নলেন গুড়। আর পাটালিটা ওরা খেয়েছে, আমি এখনও খাইনি, তো পাটালিটা পরে খেয়ে আবার জানাবো। ওটা ধরো না, এমনিই যাও, সেটাই ব্যালেন্স ভালো করে। রসটা বানাতে জানি তো,
মানে না মানে রসটা ধরার পরে কত সময় দিতে পারে ম্যাক্সিমাম তোমার রসের উপর নির্ভর করে না, যদি তোমার এই 5 ঘন্টার রস থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 10 বার থাকলে 2 ঘন্টা। 10 বার মানে আর মানে 5 ভাঁড়ের জন্য 1 ঘন্টা, 10 ভাঁড়ের জন্য 2 ঘন্টা। 1 ভাঁড়ে তোমার ভর্তি হলে কতটা করে থাকে রস? 6-7 লিটার ভাঁড়ে, 1 ভাঁড়ে 6-7 লিটার রস থাকে। আর এই জালের পরে কত কেজি করে বের হয়? মনে করো 25 কেজি। না না তার তো কমে, তো এখানে যা হবে 25 কেজি হবে। হ্যাঁ 50টা হাঁড়িতে মোটামুটি 25 কিলো গুড় হয়। হ্যাঁ একটু আগে শুনলাম না আমি। ওই উপর থেকে ফেনাগুলো তুলে ফেলবে তাই তো? হ্যাঁ এটার তো তোলা হয়ে গেছে। আবার হবে আবার। আচ্ছা এখন তো শীতের সিজনে তোমরা এগুলো গুড় বানাচ্ছো, আর যখন গরমের সিজন তখন কি করো? বাড়িতে তোমার কাজবাজ করি, চাষবাজ। আচ্ছা আচ্ছা এখান থেকে নলেন গুঁড়ো হয় আবার পাটালিও হয়। আচ্ছা জাল দিয়ে জমিয়ে দিলে পাটালি হয়। এখান থেকে তোমরা কোনটা বানাবে, দুটোই নলেন? সারাদিন 24 ঘন্টা পরিষে করবো। আমি এখন ফোন করবো না তোমাকে, তোমাকে কালকের বা আজকের রাতে ফোন করছি। একটুখানি তুলে দেখাও তো একটু, কোথায় পড়ছে আলোতে কিছু চোখে দেখি না। জাল করতে করতেই কালার চলে আসে না? এই এক একটা কন্টেইনারে কতগুলো করে ধরে? হ্যাঁ 20 কিলো 20 কিলো তেলে যদি মেশিন ঢাল রাখে 20 কিলো 21 কিলো 22 কিলো এরকম।
একটা বিরাট প্রেজেন্ট হয়ে গেল। আচ্ছা